বিখ্যাত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর ক্ষেত্রে তার বন্ধু অভিনেতা করণ কুঞ্জার দারুণ তথ্য দিয়েছেন। তিনি বলেছিলেন যে সিদ্ধার্থের সঙ্গে তার কথা হয়েছে কেবল রাত। জনপ্রিয় এই টিভি অভিনেতা সিদ্ধার্থ শুক্লা 2 সেপ্টেম্বর 2021 মুম্বাইয়ের এক হাসপাতালে মারা যান। বয়স ছিল মাত্র 40 বছর। টিভি জগতের অনেক তারকারা তার মৃত্যু শোক প্রকাশ করছেন। সিদ্ধার্থের মৃত্যুর কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবে পুলিশ বিষয়টিকে খতিয়ে দেখছেন। অন্যদিকে সিদ্ধার্থের বন্ধু এবং অভিনেতা করণ কুঞ্জরা বড় এক তথ্য দিয়েছেন। সিদ্ধার্থের বন্ধু করণ কুঞ্জরা তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বলেন, আমি শুধু কাল রাতেই সিদ্ধার্থের সাথে কথোপকথন করেছি। তাকে আমি বলেছিলাম যে সে কি চমৎকার কাজ করেছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে সে আর আমাদের সাথে নেই। এটা খুবই দুঃখজনক। তুমি সবসময় আমাদের মাঝে থাকবে, মনে রেখো বন্ধু। সিদ্ধার্থ এবং করণ কুঞ্জরা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের একসঙ্গে অনেক বাড়ি দেখা গেছে। বলিউড শিবির সিদ্ধার্থ চলে যাওয়ায় খুবই দুঃখিত প্রকাশ করেছেন। তো বন্ধুরা, সিদ্ধার্থের এই অকাল মৃত্যু সম্বন্ধে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।